আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আপনাদের সবাই আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আরেকটি নিউ ব্লগে আপনাদের নিয়ে আসলাম। তো এখন আছি আমি আমার কাকাগো বাড়িতে। তো এটা হচ্ছে আমার কাকাগো বিট, এটা হচ্ছে আমার কাকাদের ভিটা পুষ্কনির পার। তো এই যে আম গাছ আছে। তো বন্ধুরা, এই যে হচ্ছে আম, কি সুন্দর গাছে আম ধরে আছে, দেখতেও ভালো লাগে। যেটা দেখতেও ভালো সেটা খাইতেও ভালো। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আমি এই যে এখন এই যে এই ক্ষেতটা হচ্ছে আমাদের, আমরা এই যে পাট লাগাইছি। তো আপনাদের আমি দেখাচ্ছি, দেখেন গ্রাম অঞ্চলে আম নিচে পইরা থাকে, আমরা ঢাকা শহরে কত টাকা দিয়ে কিনা কিনা খাই। এই যে দেখেন আম নিচে পইরা আছে, এই যে কত আম গাছ ভরা আম, আম আর আম। তো বন্ধুরা, আমি এখন এই যে এটা হচ্ছে আমার কাকাগো পুষ্কুনি। তো ওই পুষ্কুনিতে মাছ চাষ করে, এটা চারপাশ দিয়ে আটকানো, এরা সাথে থাকেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এই যে এদিকেও আছে পুরো পুষ্কুনির পুরো সাইড দিয়ে আম গাছ লাগানো, সব গাছে আম। আজ আমরা আম ভর্তা খাবো। তো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আমি আপনাদের এই যে এখানে আছে আমাদের দেশে বলে আমন ধান, আমন ধান লাগাইছে। এই যে পুরো পুষ্কুনির পাড়টা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে, এটাকে বলে আমন ধান আমাদের দেশে, আমরা বলি এটা খোয়া মোটর, খোয়া মোটর ধান। তো এই যে কলা গাছ সব কিছু আছে, যে কলা কলা গাছে কলা ধরে আছে। তো বন্ধুরা, এই যে এই পাশে আমার কাকাগো মেশিন আছে, যে আপনার আমাদের আপনার খেতে ইরি ধান খেতে পানি দেয়। এটা হচ্ছে, এটা হচ্ছে ইরি ধান ক্ষেত। তো এই যে এটা হচ্ছে মেশিন, এই যে মেশিনটা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে মেশিন পার, এটা হচ্ছে এটা দিয়ে পানি দেয় খেতে। তো এই যে এই গাছটা আমি যখন ছোটো ছিলাম, আমার জন্মের আগের ওই গাছটা, এই গাছটা, এই যে দেখেন আপনারা, এই যে এই গাছটা হচ্ছে আমার জন্মের আগের। তো আমার বয়স এখন 38 চলতেছে। তো আমারও জন্মের আগের গাছ এটা। তারপর যে সামনে আরেকটা দেখা যাচ্ছে ওইটা। তো গাইস, এই যে আমাদের কাকাগো ভুট্টা ক্ষেত আমাদেরও আছে। উ যে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত, ওটা হচ্ছে আমাদের, এই যে ভুট্টা ক্ষেত। এখন আমাদের দেশেও ভুট্টা গাছ লাগায়, ভুট্টা চাষ করে। তো আমি এই যে আপনাদের আমাদের ক্ষেতটার কাছে নিয়ে যাচ্ছি, খুব সুন্দর ভুট্টা হয়েছে। তো এই এলাকার ভিতরে সবচেয়ে বেশি সুন্দর ভুট্টা একমাত্র আমাদের ক্ষেত হয়েছে। এটা কিন্তু আমাদের নিজের জমিন না। তো এগুলো আমরা বর্গা নিয়ে নিয়ে এই সমস্ত চাষ করি, ঠিকা নিয়ে এবং বর্গা নিয়ে। তো ও যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের ক্ষেত। তো ও যে এখানে আছে একটা স্যালো মেশিন, ট্র্যাক্টর বলি আমরা, ওই ট্র্যাক্টরটা আমার কাকাগো। তো এটা দিয়ে ক্ষেতে চাষ করে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ক্ষেত। মাশাআল্লাহ, খুব সুন্দর ভুট্টা হয়েছে। যে ভুট্টা ধরতেছে এখন, ভুট্টা ছাড়তেছে, উপরেগুলো ফুল।
খুব সুন্দর, মাশাল্লাহ খুব সুন্দর ভুট্টা হয়েছে, দেখতেও খুব ভালো লাগে। তো আমরা এখন এগুলো বাতি হয় নাই, বাতি হইলে আমরা এগুলো খাবো পুরে। তো গাইস চলে আসলাম, আমাদের ভুট্টা খেত দেখাইলাম, আমাদের যে ইরিধান লাগাইছে এটাও আমাদের বর্গা জমিন, ঠিকাই নিছি আমরা। এই যে পলিথিন গাঁথা গাঁথা, এই যে ডালা গাঁথা, এটাই হচ্ছে আমাদের জমিন, এটা হচ্ছে আমার কাকাদের জমিন। তো আমি আপনাদের ঘুরাই দেখাচ্ছি জমিনগুলা, আর আপনাদের আমি একটা গুরুত্বপূর্ণ দেখাবো এই ভিডিওতে, দেখাবো একটা পুষ্কুনি, যে পুষ্কুনিটা আপনার যে দুইটা পুষ্কুনি আছে আমাদের গ্রামে, এক দুইটা পুষ্কুনি মেশিন দিয়া সেইটা মনে করেন যে পানি শেষ করা যায় না। এটা মনে করেন যে বছরের পর বছর যদি মেশিন দিয়ে লাগাই রাখে, একটা সাধারণ পুষ্কুনি যদি মেশিন দিয়েও লাগাই রাখে, তাও মনে করেন যে এটা এঁচা যায় না, এটা নিচ থেকে পানি ওঠে। 10টা মেশিনও যদি লাগায় কাজ হয় না। তো সেই পুষ্কুনিটাই আমি আপনাদের দেখাতে আনলাম, যে সেই পুষ্কুনি হচ্ছে এটা, অনেক বড় একটা পুষ্কুনি। তো এটা দিয়ে ডেজার দিয়ে এক সময় বালু কাটছে, কাটার পরে তো এখন আর এটাকে সেঁচা যায় না। এই ভিডিওতে আমি আপনাদের এই পুষ্কুনিটাই দেখাবো। তো এই পুষ্কুনিটা তো আসা অনেক রিস্ক, কেউ আসে না, তাও আমি আসলাম। এই পুষ্কুনিতে অনেক সাপ থাকে, তো অনেক সময় ই দিয়ে সাপ থাকে, আর এই পুষ্কুনিতে অনেক মাছ আছে, বিশাল বিশাল মাছ, এটাকে সেঁচা যায় না, জাল দা টাই না, মাছ উঠানো যায় না, অনেক বড় বড় মাছ। তো পুরো পুষ্কুনিটা বিশাল বড়, আপনার প্রায় 1.5 বিঘা 2 বিঘার উপরে পুষ্কুনিটা আছে। তো আমি আপনাদের কাছে বন্ধুরা শেয়ার করলাম, অনেক বড়। একা আমি দুপুরের বেলা আসছি, তো তার জন্য আমি আপনাদের পুরো ঘুরে দেখতে দেখাতে পারতেছি না, আমি এক সাইড থেকে আপনাদের দেখাচ্ছি। তো আজ এই ভিডিওতে আপনাদের আমি এই পুষ্কুনিটা, আরেকটা পুষ্কুনি আছে, যে পুষ্কুনিটাও কোনো সময় হেঁচা যায় না। তো এই পরে আপনাকে পরের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এই যে এটা হচ্ছে আমার কাকার পুষ্কুনি, মানে আমাদের তো মনে করেন যে এটা তো আমাদের দেশ না, আমরা আমাদের বাড়িঘর ছিল আশাইল নদীর পাড়ে, আমাদের বাড়িঘর সব ভাঙা নিছে। তো আমরা এই দেশে আসছি, আমার আব্বা ছোট থাকতে আসছে, তো এই দেশে আসেই আমরা ভাড়া থাকি, আমাদের নিজস্ব কোনো বাড়িঘর নাই। এই ভিডিওতে আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। তো বন্ধুরা, আমি খুব অসহায় গরিব একটা ছেলে, ঢাকা শহরে চাকরি করে ভাত খাই, তো ড্রাইভিং শিখছি, এ দিয়ে আমার ফ্যামিলি, আমার সংসার, আমার বাবা মাকে আমি চালাই। তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, আপনারা আমাকে একটু সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি এই আপনাদের সাপোর্টে আমি দূরে গিয়েছি, আপনারা আমাকে আরও সাপোর্ট করবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ছাড়া আমি উঠতে পারবো না, আর আপনারা আমাকে সাপোর্ট করলে তো আমি একটু হয়তো দিনের ভালো দিন আমার সামনে আসতে পারবে ইনশাল্লাহ। তো আমার একদিক দিয়ে চাকরি, একদিক দিয়ে যদি আমি ইউটিউব চ্যানেলে যদি লাভ করতে পারি ইনশাল্লাহ, তাহলে আমি হয়তো আমাকে এই। তো বন্ধুরা, আমি ইউটিউব চ্যানেল খুলছি, আমাকে অনেক অনেক ধরনের কথা বলে যে এইসব দিয়ে কোনো লাভ নাই, কোনোই নাই, তারপরও আমি আপনার এই চ্যানেলে আমি এখনও কাজ করতেছি। অনেকে অনেক ধরনের কথা কয়, আমার ওয়াইফ কথা বলে, আমার এলাকার মানুষজন আমাকে অনেক কথা বলে, আমি ঢাকা শহর যেখানে থাকি ওইখানের মানুষও আমাকে অনেক নিন্দা করে যে দেখায় মানুষকে, কিন্তু না, আমি চেষ্টা করছি, আমি হাল ছাড়তেছি না, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন ভাইয়া, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আমি দেখাই দিতে চাই যে চেষ্টা করলে সব হয়, চেষ্টা করলে সব হয়, আপনারা আমাকে একটু দয়া করে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আসসালামু আলাইকুম।